हेलो व्यूअर्स, गुड मॉर्निंग। आज के सकाले नाश्ता एक्चुअली जेहेतु उइकेंड, आज के सैटरडे एंड सान्डे दुई दिन उइकेंड थाके अमेरिका। सो ए दुई दिन जेहेतु आमार हजबैंड दातुकेर अफ थाके, सो आमरा दुजने एक्चुअली आसले ब्रेकफास्ट बनाई एकसंगे। सो एखन आमी ओके एकटु हेल्प करेछि, बाट एखन आमी जेहेतु भिडियो करछि ओ निजेई करछे। सो एखाने ओ चा एकदम बांगाली स्टाइले ओ चा बनाय, एकदम दूध, घन दूध दिए, चा पाता दिए, আর এটাতে হানি দেয়। আর নরমালি আমরা সুগার খাই না, আমরা হানি দিয়ে খাই। সো এটা হচ্ছে চা। আর এখানে আলু ভাজি করছে, সো ওই কেটেছে, বেশ চিকন চিকন হয়েছে। আর এটাতে কি কি দিয়েছো দাদু বলো? এটাতে কিউমিন, হুইচ ইজ কোরিয়ান্ডার, নো কোরিয়ান্ডার ইজ ধনিয়ার গুঁড়া, রাইট? ধনিয়ার গুঁড়া, হ্যাঁ। আর পেঁয়াজের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, তোমার গার্লিক, গ্রানুলার গার্লিক, রসুনের, হ্যাঁ রসুনের গুঁড়া, রসুন পাউডার, আর চিলি পাউডার, লাল মরিচ, এটা আর হাফ এ কাপ অয়েল, ক্যানোলা অয়েল। হাফ কাপ হবে না, আরো কম হবে। আচ্ছা যাই হোক, আর এগুলা সবগুলাই ও খুব কম পরিমাণ দিয়েছে। আর সল্ট তো ডেফিনেটলি, সল্ট তো দিবেই, এটা স্বাদ মতো। আর ওইটু নাচ্ছে, এটা একটু সাদা সাদা হবে। ও অবশ্য আলু ভাজির মধ্যে কখনোই হলুদ দেয় না, আর হলুদটা আসলে আমরা পছন্দ করি না। সো এটা খাবো আমরা, আর এটার সঙ্গে ডিম পোস্ট করা হবে। সো যখন ও খাবারটা রেডি করবে তখন আমি আপনাদেরকে দেখাবো প্লেটটা। আর এখন আলু ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, ওকে। আর ও হয়তো পরোটা খাবে, আমি অবশ্য পরোটা খাই না, আলু ভাজি আর ডিমটাই খাবো। আর এ হচ্ছে চা। চাটার অবশ্য এখনো রং হয় নাই, বাট চাটা অনেক সুন্দর হয়, ওর চাটা আসলেই অনেক সুন্দর হয়। আর একদম বাঙালি, বাংলাদেশের সিস্টেমেও বানায়, তো সো সরি, বাংলাদেশের সিস্টেমে ও বানায়। সো এটার কালারটা আসলে অনেক সুন্দর হয়, কালারটা আসতেছে না। আমি দাঁড়ান আপনাদের একটু চামচ, একটু চামচ তো আমি মেরে দেখাই। সো চুলা বাড়ানো, সো এই যে রংটা হয়ে আসতেছে, এটা কি তোমার আর আমার? ওকে, আমি অবশ্য চা খাই, রং চাটাই বেশি খাই যখন ও কাজে থাকে। মানে উইকডেজে আমি রং চা খাই, আর উইকেন্ডেতে মাঝে মাঝে দুধ চাটা খাই যখন ও করে, কারণ কালারটা খুবই অ্যাট্রাকটিভ হয়। আর আলু ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, আলু ভাজি দেখেছ লবণ হয়েছে? না আমি দেখিনি, লবণটা দেখো। দেখ হয়েছে, এই হচ্ছে দাতুক। How are you guys? So, ও হচ্ছে উইকেন্ডের ও শেফ, উইকেন্ডের শেফ। মাঝে মাঝে ও অ্যাকচুয়ালি আসলে দুপুরের খাবারও বানায়, ফ্রাইড রাইস বানায় আমি আর ও মিলে। সো ওইটা অনেক এনজয় করে, আমরা আসলে এনজয় করি। সো আমরা উইকেন্ডের জন্য ওয়েট করি যে একটা নতুন নতুন রেসিপি বানাবো। আর উইকডেজে অ্যাকচুয়ালি আম্মুই বেশি রান্না করে, আমি আম্মুকে মাঝে মাঝে হেল্প করি, আর এই আর কি। সো আর এখানে তো আসলে প্রতিদিন রান্না করা একটু মানে কষ্ট হয়ে যায়, বাট এরপরও আম্মু আসলে করতে চায়, কারণ একটু ফ্রেশ খাবার আমার বাপু খেতে চায়, বাপু মিনস আমার বাবা, তো ও খেতে চায়। সো এই জন্য আম্মু একটু কষ্ট করে ওইটাই ট্রাই করে। সো আমাদের আলু ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, এখন অবশ্য মনে হয় নামাই নিবে, সিদ্ধ হয়েছে। আচ্ছা আজ কমাই দাও, হিটটা একটু কমাই দাও। তো চায়ের কালারটা আসুক, আসলে আমি আপনাদেরকে আবার এটা দেখাচ্ছি, কারণ একটু টাইম লাগছে। A few minutes later. সো আমাদের নাস্তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটা আমার, আমি কোনো ব্রেড খাবো না। এটা হচ্ছে দাতুকের, আর এই হচ্ছে আমার চা। এই মগটা অ্যাকচুয়ালি আমার ছেলে আমাকে গিফট করেছে মাদার্স ডেতে। আর আমার ছেলের হয়েছে ব্রেড, আর ও ডিম খাবে, সো ওটা এরকম। সো এই হচ্ছে আমাদের এই আর কি সকালের নাস্তা, উইকেন্ড নাস্তা। সো আমরা এখন তাহলে খাবারটা খাই, খেয়ে এরপর আমরা সারাদিনের জন্য যে যে প্রোগ্রাম আছে ওগুলো শেষ করি। আজকে আসলে করোনার জন্য তো বাসা থেকে বেরই হয় না, সো আজকে দেখি একটু বের হতে পারি নাকি। সো এই হচ্ছে আরও চায়ের কালারটা দেখাচ্ছি, এই হচ্ছে চায়ের কালার। ওকে বাই।